দেখুন, কুইক রেন্টাল, এই কুইক রেন্টাল শব্দের সাথে বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে পরিচিত। কুইক রেন্টাল কতটুকু কুইক, কত কুইক মানুষের সমাধান করতে পেরেছে সেটা নিয়ে মানুষের মধ্যে বিরাট সংশয় আছে। কিন্তু এই কুইক রেন্টাল, কুইক রেন্টালের মাধ্যমে যাদেরকে সুবিধা দেওয়া হয়েছে এবং এই টোটাল প্রসেসটা, এটির বৈধতা নিয়ে অথবা এটিতে যদি কোনো গাফিলতি থাকে, এটির গাফিলতি নিয়ে, এটি যদি মানুষের দেশের আইন অনুযায়ী না হয়ে থাকে, স্বচ্ছভাবে না হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে কেউ যাতে কোর্টে যেতে না পারে, কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, তার জন্য ইন্ডিমেন্টি জারি করা হয়েছে। তার মানে কি দাঁড়ালো, একটি সেক্টরকে, এখানে মহাসচিব সাহেব উপস্থিত আছেন, উনি খুব সঠিকভাবে কয়েকদিন আগে একটি বক্তব্য বলেছিলেন, উনি বলেছিলেন যে বিদ্যুৎ সেক্টরটাকে বেছে নিয়েছে আজকের এই অবৈধ সরকার, লুটেরা সরকার, বিদ্যুৎ সেক্টরটাকে বেছে নিয়েছে অর্থ উপার্জনের জন্য, লুটপাট করার জন্য, অর্থ পাচার করার জন্য। এই এবং এই কথাটি কত সত্য, এদের এই আজকের যে এই সন্ত্রাসী বা লুটেরা দল, এই যে সরকার বা তাদের যে দল, অবৈধ সরকার বা তাদের যে দল, এদের লোকজন দেখেছেন যে বিদেশে এই কুইক রেন্টালের মালিকানা নিয়ে বিদেশে বিলুনিয়ের খাতায় নাম পর্যন্ত লিখিয়েছে। এই কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন করুক না করুক, তাদেরকে সরকার পয়সা দিবে, এবং শুধু পয়সাই দিবে না, বৈদেশিক মুদ্রায় সেটি পেমেন্ট করবে। তাদের যে উৎপাদনের যে রসদ, মাল, ডিজেল, ফার্নেস অয়েল যেটাই হোক না কেন, সেটার পয়সাও সরকারই দিবে। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ কুইক রেন্টালের মাধ্যমে একদম বৈধভাবে দুর্নীতি করে তারা পয়সা নিয়ে যাচ্ছে। আজকে আমরা যদি দেখি হাইকোর্ট, এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকে কম বেশি এসে দেখেছেন, সমগ্র দেশের মানুষ দেখেছেন একটি নির্বাচন হাইকোর্টে, ঠিক একইভাবে কি হলো, আমরা দেখলাম তাদের যে লোকজন আছে, উকিল টুকিল যারা আছে, তাদের লয়ার্স যারা আছে, তারা ঠিক তাদের দল, মূল দল যেভাবে 2018 সালে এই দেশের 9 কোটি মানুষের ভোট রাতের আধারে যেভাবে ডাকাতি করে নিয়ে গেল, ঠিক একই উদ্যোগ তাদের লয়াররাও গ্রহণ করেছিল। এবং পরবর্তীতে, এবং পরবর্তী ঘটনাগুলো কম বেশি আপনারা দেখেছেন সেখানে কি হয়েছে, হাইকোর্টের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এর থেকে কি প্রমাণ হচ্ছে, এই উপস্থিত হচ্ছে, এর থেকে প্রমাণ হচ্ছে যে দেশের সর্বোচ্চ বিচারালয়, সেখানে আর যাই হোক বিচার বলে কিছু নেই, এক নম্বর, এবং পরবর্তীতে প্রধান বিচারপতি যে স্টেটমেন্ট দিয়েছে তার থেকে পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে যে বিচারালয় স্বাধীনতা বলতে যা বোঝে মানুষ, সেরকম কোনো স্বাধীনতা বিচারালয় নেই।